হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের মাঝে বাঙালি উপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ইলিপসিস, মীর মোশাররফ হোসেন এর পরিচয়। মীর মোশাররফ হোসেন নভেম্বরের ১৩, ১৮৪৭, ডিসেম্বরের ১৯, ১৯১১ ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার পুরো নাম সৈয়দ মীর মোশাররফ হোসেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। জন্ম সৈয়দ মীর মোশাররফ হোসেন, ছদ্ম নাম গাজিমিয়া, ১৮৪৭, কুষ্টিয়া, বর্তমান বাংলাদেশ। মৃত্যু ১৯শে ডিসেম্বর ১৯১১, বয়স ৬৩-৬৪। পদমদি নবাবপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী। জাতীয়তা ব্রিটিশ ভারতীয়, অধুনা বাংলাদেশী। পেশা লেখক। উল্লেখযোগ্য কর্ম ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। দাম্পত্য সঙ্গী আজিজুল নেছা, বিবি কুলসুম। বিস্তারিত, তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে, বর্তমান বাংলাদেশ, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখাপড়ার জীবন কাটে প্রথমে কুষ্টিয়ায়, পরে ফরিদপুরের পদমদিতে ও শেষে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে। তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। তিনি কিছুকাল কলকাতায় বসবাস করেন। মীর মোশাররফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। প্রাথমিক জীবন সৈয়দ মীর মোশাররফ হোসেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালীর একটি ছোট গ্রাম লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। কিন্তু তার জীবনের অধিকাংশ সময় তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদিতে অতিবাহিত করেন। তবে তার জন্ম তারিখ ১৮৪৭ সালের ১৩ নভেম্বর বলে ব্যাপকভাবে গৃহীত হয়। কিন্তু কিছু গবেষক তার জন্ম তারিখ ১৮৪৭ সালের ২৬শে অক্টোবর বলে দাবি করেন। তিনি নবাব সৈয়দ মীর মোয়াজ্জেম হোসেন, মুসলিম সম্ভ্রান্ত ব্যক্তি, তৎকালীন কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ার জমিদার এবং দৌলতুন্নেছার ঘরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন সৈয়দ মীর মোশাররফ হোসেনের স্কুল জীবন কেটেছে প্রথমে কুষ্টিয়ায়, পরে পদমদি এবং শেষে কৃষ্ণনগর শহরে। জগমোহন নন্দীর পাঠশালা, কুমারখালীর ইংলিশ স্কুল, পদমদি নবাব স্কুল ও কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়ার কথা লেখক আত্মজীবনীতে লেখা আছে। বঙ্গবাসী মুসলমানদের দেশভাষা বা মাতৃভাষা বাংলা। মাতৃভাষায় যাহার আস্থা নাই সে মানুষ নহে। বিশেষ সাংসারিক কাজকর্মে মাতৃভাষারই সম্পূর্ণ অধিকার। মাতৃভাষায় অবহেলা করিয়া অন্য দুই ভাষায় বিখ্যাত পণ্ডিত হইলেও তাহার প্রতিপত্তি নাই। পরিবার, আত্মীয় স্বজন, এমনকি প্রাণের প্রাণ যে স্ত্রী, তাহার নিকটেও আদর নাই। অসুবিধাও বিস্তর। স্তক বরকন্যার কার্য নাগাদের রাজসংশ্রবী যাবতীয় কার্যে বঙ্গবাসী মুসলমানদের বাংলা ভাষার প্রয়োজন। রচনাবলী এখন পর্যন্ত সৈয়দ মীর মোশাররফ হোসেনের মোট ৩৬টি বইয়ের সন্ধান পাওয়া যায়। প্রকাশের তারিখ অনুসারে সেগুলো হল রত্নবতী সেপ্টেম্বর ১৮৬৯, ত্রিশ শ্রাবণ ১২৭৬, গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু জানুয়ারি ১৮৭৩, পৌষ ১২৭৯, বসন্তকুমারী নাটক ফেব্রুয়ারি ১৮৭৩, ১৫ মাঘ ১২৭৯, জমিদার দর্পণ মে ১৮৭৩, চৈত্র ১২৭৯, বিষাদ সিন্ধু মহরম পর্ব মে ১৮৮৫, ১২৯১, বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব অগস্ট ১৮৮৭, শ্রাবণ ১২৯৪, সঙ্গীত লহরী প্রথম খণ্ড ১৮৮৭, ১২৯৪, গোজীবন মার্চ ১৮৮৯, ২৫ ফাল্গুন ১২৯৫, বেহুলার গীতাভিনয় জুন ১৮৮৯, ২৭ আশ্বিন ১২৯৬, তহমিনা জানুয়ারি ১৮৯৭ ইত্যাদি। সাহিত্যে ক্যারিয়ার সৈয়দ মীর মোশাররফ হোসেনের ম্যাগনাম ওপাস বিষাদ সিন্ধু, এর শহীদ কাহিনী চিত্রিত হাসান এবং হোসেন ভিতরে কারবালা। তিনি মুসলিম উপনিবেশিক ব্রিটিশ ভারত থেকে আবির্ভূত প্রথম মুসলিম লেখকদের একজন। তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে জমিদার দর্পণের অধীনে সাধারণ মানুষের দুর্দশার উপর একটি নাটক জমিদার, ব্রিটিশ উপনিবেশিক শাসকদের দ্বারা প্রতিষ্ঠা বাড়িওয়ালা এবং তাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম। তার সাহিত্যকর্মগুলি স্কুল স্তর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল বাংলার সাহিত্য বাংলাদেশ। মীর মোশাররফ হোসেন সিরাজগঞ্জের জমিদারদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের পটভূমি সম্পর্কে তার জমিদার দর্পণ লিখেছিলেন।
তিনি সর্বদা তার সহবাসী মানুষের দৈনন্দিন জীবনে সক্রিয় আগ্রহ দেখিয়েছিলেন। তার নামে ফতোয়া জারি হয়, ধর্মসভা ডেকে তাকে কাফের এবং তার স্ত্রীকে হারাম জারি করা হয়। তাকে বলা হয় তওবা করতে। ক্ষুব্ধ লেখক প্রথমে একটি মামলা দায়ের করলেও পরে ব্যাপারকে অবশ্যই মিটে এলেন, কিন্তু গো জীবনের পরবর্তীকালে আর ছাপা হয়নি। বিবাহ ও মৃত্যু। মাত্র 18 বছরের বয়সে তার পিতৃবন্ধুর কন্যা আজিজুন্নেসার সাথে বিয়ে হয়। 19 ডিসেম্বর 1911 সালে দেলদুয়ার জমিদার এস্টেটের নায়েব বা ম্যানেজার থাকাকালেই সৈয়দ মীর মোশাররফ হোসেন পরলোকগমন করেন। তাকে পদ্মদীতে দাফন করা হয়। এখানেই মীর মোশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স অবস্থিত। স্মৃতিকেন্দ্র বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদ্মদী গ্রামে অবস্থিত। 2001 সালের 19 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্মৃতিকেন্দ্রের তত্ত্বাবধানের জন্য বাংলা একাডেমি একজন সরকারি পরিচালক সহ 5 জন কর্মচারী নিয়োগ করে।